টিপির দাপার পানি পুরিল মাথাত ললুং জাপি সমগ্র অসমতেই বিচারিলো নাপালো কতো তোর নিচিনা। এইজনে নাকি সেইজন? হ্যাঁ দাদা, হেলমেট পিন্ধি আছে যে। ঐ তুই একো হেলমেট কিয় পিন্ধি লৈছ? ভন্টিক দিন তোমাক গোটেই জীবন তোমার লগতে থাকিব, মই তোমাক একবার চাব নাচাম নেকি? খোলাচোন, অলপ চাও চাও। নিদিব বে মোর লগত করবি কিবা একটা তো আৰু উপায় নাই, কোনো করিম না আর। মই ভাত খাই লম আগত, তই ছালিত ফোন করি লবি একবার। হয় নাকি? হ্যাঁ যা যা যা। খালি পাতছি যদি থাকছো নিপিনে মই ফোন করি কিনে মাতছো, মোর জন্য ইতালিকে আহি পাওয়া নাই। আহিব দে, আহিব। আহি কিনে বা কি রামায়ণ মহাভারত করে? ছোৱালী এজনে পটাবি তাতে মাল হয়। চা আরে ভাই, পিছে মোর জন্য কি কাঠর টুকরা নি? মোর জন্য তো মালে না থানো হাকা কারা বলি যে কয় তোকে কয় দাদার কিবা একটা ঘটিছিল মানে, পিছত বুঝাম দিছুন কি ঘটিছিল। পার্টটো চাই লবি। এটা কিয় মেটিছিলি ক? কিবা খালি সদায় অভিমান কৰি থাকা, তোৰ অভিমান বেলেগ তোৰ কিবা কুৰকুৰি বেগেতৰ নিচিনা 20% সদায় এক্সট্ৰা। কি কলি? অ' যাও দিনে হলে মই। আরে যাই বেরি যাই বেবি, পিছন জানা পৃথিৱীত এনেকুৱা কোনো ৰাইটাৰ নাই যোনে তোমাৰ ৰূপ গুণটো লিখিব পাৰিব। পৃথিৱীত এনেকুৱা কোনো ক্যামেরাই নাই শুনে তোমার রিয়েল বিউটি টু ক্যাপচার করিব পারিব। পৃথিবীত এনেকুয়া কোনো ডিকশনারিয়ে নাই
যোনে মোৰ আই লাভ ইউ টুৰ ডিফিনেশ্যন দিব পাৰিব। আৰু পৃথিৱীত এনেকুৱা কোনো বেষ্ট ফ্ৰেণ্ড নাই যোনে আমাৰ সম্পৰ্কটো ভাঙিব পাৰিব। বা তুমি সদায় মোক এইবোৰ ডাইলগ দি দিয়ে সদায় কথা সেইদিনাখন গুচি আহিলা। মই কিবা মেনেজ কৰি দিম ন। আরে টাইটেলটো পাহৰি গৈছা নেকি? বিএইচিয়ান খিলাড়ি পাহৰ নাই না? খিলাড়িয়ে কিবা নহয় কিবা এটা কৰিবই না। থকালো নাই থক আৰু বেয়া পাই নাথাক পা যা লাভ ইউ। টকাৰ চিন্তা কৰিব নালাগে, জুচিবা পইচা আছে, স্কলাৰশ্বিপৰ 1,00,000 টকা আছে আৰু ইয়াতে বাপে পঠাইছিল 20,000 টকা। সিদিনা ঠগি গৈছিলি না বেটা, এটিএম দুটা পইচা নহয় এটা দি গুচি গৈছিলি না? ওলা ওলা দাদা। আপুনি আজি ক'ত যাবি? হা যাবি ক'ত আজি? দাদা মই আপোনাক লগ ধৰিবই খুজিছিলো, পিছত ওলাই আছিলি না ইমান দিনে, আজি যাবি ক'ত? হম বাপৰে, দুৰ্গা পূজাৰ পিষ্টল লৈ তাৰ লেবেল নাছে। দুৰ্গা পূজাৰ পিষ্টল অলপ মিটিঙত আছো ৰবা, মিটিঙত আছো বিবি, মই কেনেকে গান গাওঁ কোৱা? আচ্ছা 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 বিবি, গালি দি আছে মানে, অলপ গালি। ফুলনি মানে, ফুলনি মানে বাগিচা। এই দুটাই মানুহ নেকি? নেকি দুটা ভাই? এই আমাৰ এই ফকৰীদাৰ অলপ কথা আছে মোৰ, সিদিনা এটা মাৰি মাৰিম মাৰিম বুলি মাৰিব নহ'লে খাবা মন গৈছে, তোৰ খাবা মন গৈছে নাই ভাই? দাদা কি হ'ল? নিপিন্ধিব পাৰোঁ জোতা চেণ্ডেল ব্ৰেণ্ডেড, খাব পাৰোঁ মই ডেণ্ড্ৰেড, কিন্তু মানুহটো ব্ৰেণ্ডেড। এই ইয়াতে বহে বহ বহ বহ, এই কলিয়া বহে দেৱা, বহে দেৱা, বেয়া নাপায় যদি এটা কথা কওকচোন, আপুনি সেই ছোৱালীটোক পিছত কিয় ইমান লাগিছে? মই ভাল পাওঁ তাইক দাদা। আরে মোর তার লগত পার্সোনাল দুশ্মনী আছে কিবা, তোর কি যায় দাদে? পার্সোনাল দুশ্মনী তাইর লগত? তাইর লগত নয়, তার দাদাকর লগত আছে। দাদা এটা কথাই কম, আপনি এই সরু ছোৱালীজনী কিয় পিছা করে আসলে? ইমান আপনি তো ইমান ডাঙর মানুষ। এ মই পিছার কারণে সব করি বুঝছে না, অ্যাকচুয়ালি মানে মোর উপর তো বস আছে, মই তার রাইট হ্যান্ড, বুঝি পাইছে না? এই পিছার কারণে কাম করু। মই কিবা হেল্প কৰিব পাৰো নেকি আপোনাক?
দাদা এনেকুৱা কোনো পাথাৰ নাই য'ত পুলক ৰাভা হাগা নাই আৰু এনেকুৱা কোনো খেল নাই যিটো পুলক ৰাভা খেলা নাই আপুনি কওক কোনদিনা লাগে কালি পৰহি লাগে তাৰ মাইনাছ পইণ্ট না কালি বৰশি পাই যাব যদি কৰবা পাৰে তহঁতক দুজনে মাফ কৰি দিম দা কি কোৱা আৰু আপিটোক পাম আপিটো পাৰিব নাই বন্ধু হয় না নহয় আর বন্ধু বন্ধুর কামত নাহিলে কোনে আইব না থাকালে থাকা কালি ওলাবি দশটামান বজাত শিকারত যাম কি দশটা বজাত নটা বজাতে যাম ইমান রাতে ভাল নয় তুমি তুই পাবজি খেলি খেলি রাতে রাতে বন উঠিবি দেখা নাকি তই
ওই কইছ না না জো জো জি উঠে উঠে চব জো বাচ্চা দেখা পাই গেলে প্রবলেম হয়ে যাবে এইবার বল বিষ্ণু দরকার আচ্ছা না ইটো কত পালি তুই এদিনে যাইছিলো আমি এতিয়া লৈছিলো মই পাগল এনে চালা গালি দিবি এই ইফালে 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 কস্তুরীর দাদার আর ওইজনী ছোৱালীর লগত চাওক দাদা কস্তুরীর দাদা বিয়া করাইছে তার বেলেগ এটা পত্নী আছে তার সত্ত্বেও সে বেলেগ এটা ছোৱালীর লগত লিলিমা দি আছে এয়া খিলাড়ি মাত্র করব পারে কিমান দিনের পিছনে হাত লাগছে বাগিচা গানটো গোৱা না এতিয়া নাগালে নহয় বেবি মই বোলো প্ৰব্লেমত পৰিছো তোমাক পিছত গান শুনাম দিয়া প্লিজ বাই যদি মোর তার দাদাই বিয়া নিদিয়ে না ছাবি কিন্তু আর আমি তোক মি ফটো উঠাবা দিছিল না ভালকে ভালকে কাম দিছিল না হ্যাঁ জানানে এতিয়া মই কি কৰিম ক না মই কিন্তু তোক নাপালে সঁচাকে মৰি যাম আহিবি নে তই বেবি মই কিবা এটা সোনকালে কিবা এটা কৰ না প্লিজ মেনেজ কৰিম দে তার দাদাই বেলেগ তার লড়ার লগত বিয়া ঠিক করছে আর সেই লড়াটো কস্তুরীক ভাল পায় তার লগত দিব ভালে ভালে হয়েছে চালা।
কালি কেতিয়া যাব লাগবো? পুৱা আহিলে হল, কথা এটা আছে ৰবা। ঠিক আছে। ছোৱালী তোৰ দাদা তুমি মোক কালি মাতিছে বে, এই আমি যে দেখা পাইছিলো এইটো হে বহুত আগবাঢ়ি গৈছে, কালি যাওঁ কাৰ বেলেগৰ লগত বোলে বিয়া ঠিক কৰি ভাইটি ঘৰত চবে ভালে আছে না? অঁ দাদা এই কাৰ্টুনটো মাতিছে নেকি বে? নমস্কাৰ বা, নমস্কাৰ দাদা, নমস্কাৰ। মোৰ বন্ধু দাদা দে লোৱা চা লোৱা চবে, মানে তুমি আহা বহা ইয়াতে। পুলক ভাইটি তোমালোককতো কিয় মাতিছো গমে পোৱা? এতিয়া পুলক সৰি ভাইটি, সৰি ভাইটি। দাদা এক ছেকেণ্ড হা, আহি আছো হা। ভাবছি চিকেন ডিনাৰ পালেও মই সেনকানা নাচো, তই ক'ত বুজবি? এই চব বুজো, মই চিংগেল চালা ভাল পোৱা কুকুৰ, ভাল পোৱা পোৱাৰ ক'ত বুজিবি? চিংগেল মোক চিংগেল কৈছা, মোৰ গ্ৰুপ আছে তিনিটা তিনিটা গ্ৰুপ ভাবি পেটা পিছে ইমান দিলে তুই গাৰ্লফ্ৰেণ্ড নাই কিয় তোৰ? কি বুজবি মোৰ কথা? এতিয়া তুমি চোৱা, তুমিতো চব বুজিয়ে পোৱা। হয় দাদা বুজিছোঁ। আৰু এইখিনিও জানা তুমি মই মাইনাক কিমান ভাল পাওঁ, তো মই তোমালোকৰ লাইফটো নষ্ট কৰিব বিচাৰোঁ। দাদা আৰু মই ভণ্টিক বহুত মৰমেৰে ৰাখিছোঁ, তুমি ভাল ল'ৰা আৰু ভাল ছোৱালীও পাবা। আজিৰ পৰা ভণ্টিক তোমাৰ হাততে গতালোঁ, চাই চিন্তি ৰাখিবা যাতে কোনোদিন যাতে অলপো দুখ নাপায়। দাদা মই নিজতকৈ বেছি সুখী ৰাখিম, মইতো কিমান মৰমত ৰাখিছোঁ তুমি গমেই পোৱা। দাদা আজি অলপ মানে ফুৰাবলৈ যাব পাৰোঁনে? তে মই কি ক'ম, তাইৰহে কথা, যাবা যোৱা, সোনকালে আহিবা। একো আলু তালু ধৰিব পৰা নাই ন, কেনেকৈ কি হ'ল? মহেন্দ্ৰ ফ্লেশবেক দেখাই দিয়ে। আমি জানো যে আমি ফটো উঠাব পৰা নাই, আৰু সেই গেংটোৱে জানে যে আমি ফটো উঠাব পৰা নাই, কিন্তু কস্তুৰীৰ দাদাইতো নাজানে না। আমি জানো যে কস্তুৰীৰ দাদাই মাইহাং পাৰ্কত লেলি মাৰি দিছিল, কস্তুৰীৰ দাদাক এইটো কথা লৈ ব্লেকমেইল কৰিব পাৰোঁ, সিটো নাজানে যে আমি ফটো উঠাব পৰা নাই না। খিলাৰী এনেকুৱা কোনো পথাৰ নাই য'ত পুলক ৰাভা হাগা নাই, আৰু এনেকুৱা কোনো খেল নাই য'ত পুলক ৰাভা নাই। নাই নেকি বুখৰত? আছে আছে। অ ভণ্টি, অ গৈছো বৌ। তোমাৰ ফ্ৰেণ্ড, তুমি ইয়াত কেনেকৈ? এনেই আহিছো দাদাক লগ ধৰিম বুলি। মাইহাং মাইহাং ভণ্টিক লাগে আপনাৰ।
টিপির দাপার পানি পুরিল মাথাত লেলুং জাপি সমগ্র অসমতেই বিচারিলো নাপালো গো তোর নিচিনা আপি হব দে এতিয়া পার্টি বন্ধ কর আচ্ছা খিলাড়ি বিএসিয়ান খিলাড়ি নামটো মনত রাখিবা আৰু অসমৰ এখন টান হৈ ৰচনা ৰচিলো মোৰ ৰক্তৰে ভৰা মোৰ গানৰ কলম।